আজকে তোমাদের সাথে আমি একটা টেস্টি চকলেট আইসক্রিমের রেসিপি শেয়ার করব। গরমকাল আইসক্রিমের রেসিপি না হলে হয়, তার জন্য আমি নিয়েছি দুধ। এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি, সেই দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর সেই দুধটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এই তুলে রাখা দুধটাও কিন্তু আমি কাজে লাগাব। তারপরে আমি আবারও দুধটাকে গ্যাসে বসিয়ে রেখে দিই দুধটা ফুটিয়ে ফুটিয়ে মারার জন্য। অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 3 চামচ মতো, যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে ওতেই আমি 50 গ্রাম মতো আমুলের পাউডার মিশিয়ে নেব। তারপর দুধটা যখন ফুটে ফুটে কমে আসবে, মিক্স করা পাউডার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তাই আমি 200 মতো চিনিও দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু বেশি মিষ্টি দিতে পারো, যদি তোমরা মিষ্টি খেতে পছন্দ করো তো। আর দিয়ে দিলাম এলাচ আর কাজুর গুঁড়ো, মানে কাজুকে পেস্ট করে রাখা। এবার ভালো করে সবগুলোকে মিক্স করে নেবো। এখানে খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়, ধরে যাওয়ার চান্সটা খুব বেশি, তাই আঁচ কমিয়ে কমিয়ে রান্না করতে হবে। এবার আমি 2 ডেয়ারি মিল্ক নিয়েছি, সেই 2টোকে আমি এবার ওর মধ্যে গলিয়ে নেবো, মানে গ্যাসে দিয়েছি সেটাকে ভালো করে গলিয়ে নেওয়ার জন্য। এবার আমি কন্টেনারগুলো নিয়ে নিয়েছি আইসক্রিমের। এই কন্টেনারগুলোর ভিতরে যখন চকলেটটা একটু ঠান্ডা হয়ে গেছে, যেহেতু প্লাস্টিক সেই জন্য একটু ঠান্ডা হওয়ার পর ভালো করে লাগিয়ে নেব। আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো লাগাতে, তাও অনেক প্রচেষ্টা পর লাগিয়ে নিয়েছি। তারপর যে দুধটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হতে এই কন্টেনারের মধ্যে ভরে দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো কীরকম বলতে, চকলেটটা যেহেতু পড়ে গেছিলো সেইভাবে চকলেটটা গায়ে লাগেনি, তবে দারুণ টেস্ট হয়েছিল। তোমরা একবার প্লিজ বাড়িতে বানিয়ে